নিয়তির কাছে মানুষ বড্ড অসহায়, কোনো পরিকল্পনায় এই নিয়তির কাছে ঠাঁই পায় না। যেমনই পরিকল্পনা করে রাখে না কেন, দিন শেষে তাই ঘটে যা উপর থেকে ঠিক করে দেয়া আছে। বিশ্বাস করবেন কি না জানি না, তবে আমি এটা পুরোপুরি বিশ্বাস করি। আর আমাদেরকে এটাই বিশ্বাস করতে হয়, ভাগ্য বা নিয়তি যে বিশ্বাস করবে না সে কিন্তু প্রকৃত বিশ্বাসী মানুষ না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও আছি। তবে অসুস্থতারা কিন্তু এখনও পিছু ছাড়ছে না, একেবারে যেন লেগেই আছে। এতদিন মনে হয় আমি কখন অসুস্থ ছিলাম আমার ঠিক মনে নাই, একদম টানা মাস পার হয়ে যাচ্ছে কিন্তু সুস্থ হচ্ছি না। তারপরও কিছু করার নেই, গতকালই একটা ভিডিও যেটা দিয়েছিলাম গতকালকের, অর্থাৎ এই ভিডিওটা যখন আমি আপনাদেরকে দিচ্ছি অনেকদিন পরে, এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো শনিবারে আমি বাসায় গিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ছেলের একটা পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল, সেখানেও গিয়েছিলাম, সেটাও শেয়ার করেছি। অনেকদিন পরেই গিয়েছিলাম মাদ্রাসাতেই। তো যাই হোক, গিয়ে চলে গিয়েছিলাম বাসায়, কিন্তু বাসায় আর থাকা হলো না। ভোর 5টায় বরাফা ফোন দিয়েছে, রাতে যদিও মানে শরীর খারাপের কারণে ঘুমাতে পারি নাই, ওই অনেকদিন পরে বের হওয়ার কারণে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। ভোর 5টায় ওর ফোন পেয়ে হঠাৎই খুব ভয় পেয়ে গেলাম যে এত ভোরে তো কখনো ফোন দেয় না, কেন ফোন দিচ্ছে। তাড়াহুড়ো করে উঠে ফোনটা রিসিভ করলাম, আর কাঁচা ঘুমটা ভাঙার কারণে শরীর অনেকক্ষণ মানে যে কাঁপুনিটা ছিল সেটা থেকে বের হয়ে আসতেও সময় লেগেছে। তো যাই হোক, ফোনটা রিসিভ করার পরে জানতে পারলাম যে আমার যে চাচাতো বোনটা প্রেগনেন্ট, ও হঠাৎই শরীর খারাপ হয়ে গিয়েছে, ওকে হাসপাতালে নিতে হবে, কী করবে, বাইরে বৃষ্টিও হচ্ছে। তো সেগুলো জানানোর জন্য আমাকে ফোন দিলো, এবং ও যেহেতু চাচিসহ চাচাতো বোনকে নিয়ে হাসপাতালে চলে যাবে, তো বাসায় তো বড় কেউ নেই, বাচ্চারাই আছে, ওর বাচ্চারা, ছোটো চাচাতো বোনটা আছে। তো বললো যে তুই বাসায় চলে আয়, বাসার দিকটা তো দেখতে হবে। তো যেই বলা সেই কাজ, অসুস্থ হলো কিছু করার নেই, চলে তো আসতে হবে যেহেতু হাসপাতালে যাচ্ছে। যদিও ডেলিভারি ডেটটা ছিল আগামী মাসের 20 তারিখ, তো 14 তারিখ, সরি, আগামী মাসের 14 তারিখ অর্থাৎ অক্টোবরে, সেখানে সেপ্টেম্বরের 17 তারিখ 18 তারিখে অসুস্থ হয়ে গিয়েছে। তো ওই যে মানে ওর ডেলিভারি ডেট আসছে আলট্রাতে আগামী মাসে, কিন্তু এখনই সে অসুস্থ হয়ে গিয়েছে। তা আমরা প্রথমে ভাবলাম যে হয়তো এমনি অসুস্থ, মানে এখনও তো ডেট অনেক দেরি আছে, তো ওর এত বেশি গুরুত্ব দেয়নি প্রথম দিন। তো দ্বিতীয় দিন দেখছে যে না, যেতেই হবে, তাই নিয়ে চলে গেল। তো কথা বলতে বলতে দেখতেই পেলেন আমি কিন্তু রান্নাবান্নাটা অনেকটা আগিয়ে নিয়েছি। আমি বাসায় এসে সকাল নাস্তাটা করে বাচ্চাদেরকে নিয়ে এরপরে রান্না করতে শুরু করে দিয়েছি। যদিও অসুস্থ কিন্তু কিছু করার নেই, অসুস্থ হলেও আমাদের মেয়েদেরকে মহিলাদেরকে অনেক কিছুই করতে হয়। তবে আমি তো অতটুকু করি না, অসুস্থ শরীরে বেশ অনেকদিনই এখানে ছিলাম, রেস্টে ছিলাম, ওরাই আমাকে রান্না করে সব কিছু করে খাইয়েছে। চাচি যে চাচা বোনটা অসুস্থ সেও টুকটাক করেছে। তা এখন ওদের বিপদের সময় আমি অসুস্থ হয়ে শুয়ে থাকলে তো চলবে না, আর যেহেতু বরাপা না থাকলে ওদের এগুলো কে করবে, ডেলিভারির এখানে অনেক প্রসেসিং থাকে, ওষুধ নিয়ে আসো, ডাক্তারের সাথে কথা বলো, এগুলো তো আর চাচি পারবে না। একজন তো পেশেন্টের কাছে থাকতে হবে, আর একজনকে এসব দৌড়াদৌড়ি করতে হবে। তা আমার মেজো ভাইও আছে সাথে, ওরা সাথে করে নিয়ে একদম ভোর 5টা 5:30 6টার দিকে ওরা হাসপাতালে চলে গিয়েছে, আর এইদিকে আমি রান্নাবান্না করছি। এই ফাঁকে আবার হাসিনা আপা, আমার ফুফাতো বোন, যে আমরা সবাই একসাথেই থাকি, তো সে আবার মাছ কিনে দিয়ে গেলো, যে মাছটা ছোটো মাছ এটা পেলেই যেই পাক না কেন আমরা সবার জন্য যখন ফোন করে জিজ্ঞেস করি যে নিবো কি না, নিয়ে আসে। ছোটো মাছ সবসময় ওঠে না, তো যে বাজারে গেছে তার যদি চোখে পড়ে সে নিয়ে আসে, তো নিয়ে আসছে। আমি ভালোই হলো, আমি সেগুলো রান্না করব এখন। তো এদিকে কথা বলতে বলতে আমার রুই মাছটা রান্না হয়ে গিয়েছে, রুই মাছটা ফ্রিজে ছিলই, আর আমাকে সাহায্য করছে হীরা, আমার চাচাতো বোন ছোটোটা, যে প্রায় সময়ই আপনারা দেখবেন আমার ভিডিওতে ওর কথা বলি আমি, আমার বাসায় ও আমাকে গিয়ে মাঝে মধ্যে হেল্প করে আসে। তো এই তো ছোটো মাছগুলো বেছে পরিষ্কার করে দিয়েছে, আর আমি সব মশলা দিয়ে এভাবে তেলে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আপার বাসা থেকে ভিডিও করছি, আমার স্ট্যান্ডটা নেই, আর এক হাতে আমি মোবাইলটা ধরে আছি আর অন্য হাতে রান্না করছি, একটু অসুবিধা হচ্ছে, আর ভিডিওটা একটু নড়াচড়া হচ্ছে, সেটা আপনারা একটু বুঝে নেবেন আর ইগনোর করবেন বিষয়গুলো, চেষ্টা করবেন যে ভিডিওটার সাথে থাকার জন্য। যেহেতু অসুস্থ শরীরে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো।
তো মাছগুলো মেখে নিয়ে এখানে কিন্তু আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর সব মশলা দিয়েছি। এরপরে কাঁচামরিচ পেঁয়াজ টমেটোগুলো দিয়ে মাছটা আমি বসিয়ে দিব চুলায়। এভাবে মাখা রান্না করলো, এই মাছটা মজা হয়। এরপরে যে এদিকে রান্না হয়ে গেছে সব কিছু কিন্তু আমি ভিডিও করছি না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও, আর এক হাতে মোবাইল হাতে নিয়ে অন্য হাতে ভিডিও করা রান্না করা একটু টাফই, তো তাই সব কিছু ভিডিও করছি না, কিছু কিছু অফ ক্যামেরাতেই করে নিচ্ছি। এরপরে জিজ্ঞেস করলাম যে হাসপাতালে ভাত পাঠাতে হবে কি না, কিন্তু যেহেতু রোগীর কোনো হয়নি এখনও, সিদ্ধান্ত হয়নি কী হবে না হবে কীভাবে কী করবে, সে কারণে আর ভাত পাঠাতে নিষেধ করলো, বললো আমরা এখানে ক্যান্টিন থেকে খেয়ে নিব, তুই আর অসুস্থ শরীরে কিছু পাঠাতে যাইস না। আর এদিকে যে বেগুনগুলো কেটে নিয়েছিল সে রান্নার জন্য, আমি দেখলাম যে বেগুনগুলো একদম বুড়া বুড়া হয়ে গিয়েছে, তাই আমি বেগুনটা ভর্তা বানিয়ে ফেলেছি। এদিকে লাউটা রান্না করে নিয়েছি, মাছটাও রান্না হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের আমাদের দুপুরে রান্নাবান্না, দুপুরে খাবো রাতেও খাবো একসাথে আমি রান্না করে ফেলেছি, আর ভাত তো আগে রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি জারিফকে ভাত দিয়ে দিব, ওকে মাদ্রাসায় নিয়ে যাবো, তো তাই ওকে ভাতটা দিয়ে দিচ্ছি, ও খেয়ে রেডি হয়ে এরপরে আমি ওকে মাদ্রাসায় দিয়ে আসবো। আর বারাপাকে ফোন দিয়ে বললাম যে আমি কি এখন আসবো কি না হাসপাতালে, যদি কোনো প্রয়োজন হয়, বলছে না এখন আসার দরকার নাই, তুই বাসাতেই থাক, লাগলে জানাবো। তো তখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কিভাবে ডেলিভারি হবে, নর্মালের জন্য ট্রাই করছিলো তখনও, তো বলছে যে না নর্মাল হবে। দেখেন সব কিছুই কিন্তু প্ল্যানিং যে নর্মাল হবে, ডাক্তারও বলছে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সন্ধ্যার একটু আগে ফোন করলো যে না নর্মাল সম্ভব না, বেবির সমস্যা হচ্ছে, এখন সিজার করে ফেলতে হবে। তো দেখেন সেই সকাল ভোর 5:30-6টায় হাসপাতাল নিয়ে গেছে, সন্ধ্যায় 7:30টায় অপারেশন রুমে ঢুকিয়েছে, বলতেছে যে না সিজার লাগবে। তো যাই হোক, এখন যেহেতু বাচ্চা আর মা দুজনের জীবনের ব্যাপার, তাই হাসপাতালে সিজার করার পারমিশন দিয়ে দিল, আর এদিকে সিজারের রুমেও ঢুকে গেল। তো এই ফোন আসলো যে মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে একটা মেয়ে হওয়ার খবর পেলাম। তাই আমি জারিফকে যখন মাদ্রাসা থেকে আনতে গেলাম রাত্রেবেলা, তখন আমি একটু হাসপাতালে চলে গিয়েছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, একটু দেখালাম আপনাদেরকে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আমাদের জন্য দোয়া করবেন, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা জানাবেন, সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।